অপমান করে গেল আমাকে, অপমান করে গেল। আমার মায়ের পর এই প্রথম আমার কোমরে কেউ গিঁট দিল। আরে আমি কি বাচ্চা ছেলে নাকি? তোকে শিশু বানিয়ে গেল। শরাফ, আজ থেকে আমি ইরিশ মাছ ত্যাগ করলাম। হ্যাঁ, আই ওন্ট টেক এনি ইস্ট বেঙ্গল ফুড। আমি সরষে ইলিশ খাবো না, আমি ইয়ে খাবো না, কুঁই ইলিশ খাবো না, আমি ইলিশ মাছের পাতলা করে কাগজিরি দিয়ে ঝোল খাবো না, খাবো না, খাবো না। ছেলেগুলো সব ছেলে মানুষ। সর্বমঙ্গল মঙ্গল দে শিবে সর্বার্থ সাধিকে শরণে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তু দে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তু দে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তু দে হংসযুক্ত বিমানস্থে ব্রহ্মাণী রূপধারিণী কৈশম্ভক্ষরিকে দেবী নারায়ণী নমস্তু দে। বৌদি, এই বলছি যে আজকে ওই মণ্ডপে শাঁখ আর উলুর কম্পিটিশন হবে, তুমি যাবে তো? না না, যাবো না বুটি ঠাকুরজি, দেখছো তো সকাল থেকে লুচি বেঁধে চলেছি। বাপরে বাপ, আলুর দম, জিলিপি, মিষ্টি, গুষ্টির খাবার একেবারে। একটা করে লোক আসছে আর বাবু বৈঠক করছেন আর আমরা রান্নাঘর দাসী বৃত্তি করছি। সত্যি কথা, এই সকাল থেকে এখনো পর্যন্ত 70-80টা লুচি হয়ে গেল, তুমি বলো। ও মা, মা। হ্যাঁ বল। লুচি হলো, তাড়াতাড়ি করো, মামা দিতে বললো তো। হ্যাঁ, মামা দিতে বললো? এই দাদা দাদা দাদা। হ্যাঁ, তোমার মামাকে আমি দিতে বলাচ্ছি। হ্যাঁ, উনি ওদিকে বৈঠক করছেন আর আমরা এখানে দাসী বৃত্তি করে যাচ্ছি। মা, ও মা, কি হলো? বলছি আমার ব্লাউজটা কোথায়? আরে বাবা, একটু নিজে দেখে খুঁজে নিয়ে নাও।